মনে অছি রাতা রাতি স্টার হইতিবা রানু মন্ডলক কথা বেশ কিছু দিনর নিরবতা পরে পুনি চর্চাকু আসিছন্তি গায়িকা রানু মন্ডল স্টেশন সিঙ্গর রু রাতা রাতি বলিউড সিঙ্গর পালটি যাইতিবা রানু মন্ডলক এক গীত এবে ভাইরাল হেবারে লাগিছি নিকটরে খুব লোকপ্রিয়তা হাসল করিথিবা মানিকে মাগে হিতে গীতটিকু রানু মন্ডল নিজ অন্দাজরে বলুথিবা বেলে তাহা এবে ভাইরাল হেবারে লাগিছি দুই বর্ষ পূর্বে ইন্টারনেট সেনসেশন পালটি যাইছিলে রানু মন্ডল লতা মঙ্গেশকরক আইকনিক গীত এক প্যার কা নগমা হে এই গীতটিকে গাই সমস্তক দিল জিতি নেইছিলে রানু পরে তাঙ্কু মুম্বাইর এক রিয়ালিটি শোরে নিজ জাদু দেখাইবা পাই ডাকরা আসিছিলা যেউন্ত্রে জজ ছিলে হিমেশ রেশমিয়া পরে সে তাঙ্কু নিজ স্টুডিওরে চান্স দেইছিলে তবে দীর্ঘ দিন পরে রানু গাউথিবা মানিকে মাগে হিতে গীতটি ইউটিউবরে বেশ ভাইরাল হেউছি তবে উক্ত গীতটিকে শ্রীলঙ্কার জনে জনাশুনা গায়িকা ইউহানি দিলোকা দে সিলভা গাইছন্তি ইউহানি নাঁরে সে বেশ পরিচিত ইউহানি একাধারে জনে গায়ক সঙ্গীত লেখক রাপর ও প্রযোজক সে পূর্বরু অনেক গীত গাই শ্রীলঙ্কার প্রশংসা সাউটিছন্তি এবে তাঙ্কর এই নূয়া গীত ভারতরে তাঙ্কু লোকপ্রিয় করাই দেইছি এমিতিকি বলিউড ৰ মহানায়ক অমিতাভ বচ্চন ইউহানিঙ্কৰ প্ৰশংসা কৰিছন্তি। ব্যুৰো ৰিপৰ্ট, ওড়িশা ৰিপৰ্টৰ।